নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে দুটি বিষয় এখানে খেয়াল করতে হবে, একটা হচ্ছে এই নর গেট আর একটা হচ্ছে এই মৌলিক গেট। তোমাদেরকে আগে মৌলিক গেট জানতে হবে এবং নর গেট কেমন হয় তা জানতে হবে। আচ্ছা, মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট আর একটা হচ্ছে নট গেট। ওয়েল, আর নর গেট হচ্ছে ঠিক এমনই হয়, এ বি যোগ থাকবে এবং মাথার উপরে একটা নট থাকবে, অর্থাৎ অরের সাথে নট যুক্তই হবে নর গেট। তো আমরা এই তিনটি গেট বাস্তবায়ন করব এবং বাস্তবায়নটা করতে হবে এই নর গেট দ্বারা। দ্যাট মিন্স সব চিত্রগুলো হবে নরের, কিন্তু আউটপুট এ প্লাস বি বের হবে, এ বি বের হবে এবং নট বের হবে। মৌলিক গেট বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এই নর গেট দ্বারা এই তিনটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথম একটা নর এখান থেকে আসতেছে, এ প্লাস বি তার মাথার উপরে নট। ঠিক আবার যদি ওইটাকে ইনপুট হিসেবে গ্রহণ করি এবং নরের চিত্র আঁকি, তাহলে পূর্বের অংশে ফেরত যেতে পারবো, অর্থাৎ এ প্লাস বি তার ডাবল নট হবে, অর্থাৎ এ প্লাস বি হবে। ঠিক আবার যদি এন্ড গেট বাস্তবায়ন করি তাহলে হবে এ নট ডাবল করে নিব, তারপর বি ডাবল করে নিব, তারপর দুটো মাথা একসাথে করে নিব, নিয়ে আবার নর গেটের চিত্র আঁকবো। তাহলে এখান থেকে আসতেছে দেখো এ নট, এখান থেকে আসতেছে বি নট, আর এখান থেকে এই এ নট আর বি নট যোগ হবে এ নট প্লাস বি নট। সবার উপর একটা নট আছে, সবার উপর নটটা চলে যাবে। এখন যদি তুমি এটা ভাঙাও তাহলে হবে এ ডাবল নট, এই প্লাসটা গুণ হয়ে যাবে, বি ডাবল নট হবে। তাহলে এখানে আউটপুট সর্বশেষ থাকবে এ বি, যা এই গুণের কাজ করলো, আর প্রথমটা কাজ করছে এরকম যোগের। এবার নট গেটের জন্য, নট গেটের জন্য তেমন কঠিন কিছু না, জাস্ট ইনপুট থাকবে একটি এবং এর আউটপুটটাও একটি থাকে, আর এর জন্য এটা সহজ হয় এ নট। তুমি একটু খেয়াল করে দেখো তো, আমরা এখানে আউটপুট মৌলিক গেটে যা যা বের হয় ঠিক তাই তাই বের করেছি, যোগ গুণ এবং নট। আবার মৌলিক গেটে যা যা ইনপুট হিসেবে গ্রহণ করা প্রয়োজন, এ বি এ বি এ বি, আমরা কিন্তু তাই গ্রহণ করেছি। শুধু পার্থক্য হচ্ছে এটা, মৌলিক গেটগুলো তিন প্রকার চিত্র আর নর গেট হচ্ছে একটাই, আর সেই নর গেটের চিত্র দিয়ে সবগুলো অঙ্কন করলাম। তার মানে আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম মৌলিক গেট তিনটি, আর এটি ছিল নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন।